এদেশে এখনো 50,000 মাদ্রাসা বিদ্যমান রয়েছে প্রায় 4 লক্ষ মসজিদ এদেশে এখনো বিদ্যমান রয়েছে এদেশে 20,000 এর উপরে খানকা এখনো প্রতিষ্ঠিত রয়েছে যে দেশের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিতে এখনো সূর্য উদিত হয় যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে এখনো সূর্য অস্তমিত হয় যে দেশে মুসলমানের প্রতিটা রক্তে রক্তে ইসলামের গন্ধ বিজড়িত যে দেশের মুসলমান তার প্রতিটা কদম দেয় আল্লাহু আকবারের ধ্বনিতে ও দেশে ইসলামের বিরুদ্ধে ইসলামকে দুলিশা করার লক্ষ্যে ভিন দেশে কোনো এজেন্ট বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কি বলেন ঠিক কিনা আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ আগামীতে যদি আবার সেই ডাক আসে নিজের জীবন কুরবান করে দিয়ে অর্থ বিসর্জন দিয়ে প্রয়োজনে পাশির কাস্তে নিজেকে বিলিয়ে দিয়ে এক আল্লাহর সার্বভৌমত্ব রক্ষার নিমিত্তে ইসলামের পতাকাকে পৃথিবীর বুকে বদরের মতো উড্ডীন করার দৃঢ় লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব ময়দানে পরাজিত করব বাতিলকে প্রতিষ্ঠিত করব ইসলামকে কি বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে দুই ধরনের মজলিস অনুষ্ঠিত হয় একটা হলো ইসলামিক মজলিস একটা হলো ইসলামিক মজলিস যেটা হলো ইসলাম সংশ্লিষ্ট আরেকটা হলো দুনিয়াবী মজলিস যেটা হলো দুনিয়ার আমোদপত্তি দুনিয়ার সভা সেমিনার গান বিভিন্ন নর্তকীদের কেনে গানের কনসার্ট করে এই দুইটা মজলিসকে দুভাবে যদি আপনি ডিভাইডেড করেন একটা মজলিসের মধ্যে থাকে সিরা বিরা জিন্ন শিন্ন পোশাক পরিহিত গরিব দরিদ্র শ্রেণীর মানুষ আরেকটা শ্রেণীর আরেকটা কনসার্ট মজলিসের মধ্যে যেই শ্রোতারা থাকে তারা থাকে দেশের ওয়ার্ল্ডের বিশ্বের এবং এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিবর্গ এলিট শ্রেণীর হাই প্রোফাইলসের ব্যক্তিবর্গ ওইখানে অংশগ্রহণ করে নর্তকীদেরকে এনে কনসার্টের মতো অর্ধ উলঙ্গদেরকে সেখানে প্রদর্শন করে তাদের তাদের শরীরকে যুবক এবং বৃদ্ধা সর্বশ্রেণীর মানুষের কাছে তাদেরকে প্রদর্শন করে ওই যুবক এবং মানুষের আকৃষ্ট সেদিকে করে এটা দুই প্রকারে বিভক্ত এই কনসার্টগুলা এই মসজিদগুলার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদা আলাদা ভাবে মূল্যায়িত হয় এই মসজিদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সকল মসজিদ কনসার্টগুলোকে একসাথ করলে অপ সংস্কৃতির কনসার্টগুলো একসাথ করলে পৃথিবীর বড় লোকের যত সভা আছে সবগুলোকে একসাথ করলে এর সামান্য একটা সভা সামান্য একটা এই মসজিদের দামও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি ওই সভাগুলোর চেয়ে বেশি জোরে বলি সুবহানাল্লাহ আমাদের দাম কত জানেননি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন মজলিসের তাৎপর্য তুলে ধরতে গিয়ে এই মজলিস কত দামি মজলিস এই মজলিসের তাৎপর্য কত অপরিসীম এইখানে যারা এসেছে অংশগ্রহণ করেছে এই মাহফিলের একজন সদস্য শ্রোতা হয়েছে তাদের দাম কত টাকা চম্বিত সেটা উপলব্ধি করার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসটা খুব ভালো মতো শুনবেন তাহলে বুঝতে পারবো আমরা যারা এখানে এসেছি আমাদের দাম কত আর যারা এই মজলিস ত্যাগ করে এখনো বিভিন্ন কাজে নিয়োজিত তারা কত হতবাগা ও সৌভাগ্য আর আমরা যারা এসেছি আমাদের সৌভাগ্য কতটা ও কতটা ভাগ্য আর কতটা সৌভাগ্য হয়েছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা মসজিদে নববীর মধ্যে বসা সমস্ত বড় বড় চাবারা মর্যাদা সম্পূর্ণ সমস্ত সাহাবারা ওই মজলিসে উপস্থিত আল্লাহ রাসূল মসজিদের মিম্বারে বসে বসে ওয়াজ করতেছেন বয়ান করতেছেন ইসলাহি কথাবার্তা বলতেছেন আবু বকর ওমর ওসমান আলী জুবায়ের তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশার মুবাশশারা জলিল কদর সাহাবারা ওই মজলিসে বসা এই মুবারকময় জলসার মধ্যে তিনটা লোক মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো লোকের সংখ্যা হলো কয়জন জোরে বলেন আরো জোরে তিনটা লোক মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে প্রথম দরজা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশের সাথে সাথে একটা লোক
সময় বিলম্ব করলেন না ওয়াহিতুক কাজে সময় দেরি করলেন না দ্রুত বেগে চলে গেলেন রাসূলের সন্নিকটে একদম মিম্বারের পাশে বসে আত্তাইয়াতুর সাথে বসে একদম আদবের সহিত নিজেকে উপস্থাপন করে দু চোখের দৃষ্টি রাসূলের মুখের দিকে তাকিয়ে দুই চোখের দৃষ্টি রাসূলের মুখের দিকে নিবন্ধ করে হৃদয়ের সব ভালোবাসা আবেগ আর ভক্তি শ্রদ্ধার সাথে কথাগুলো কর্ণ করে কান দ্বারা শুনতে যান হৃদয়ের মধ্যে সংরক্ষণ করতে যান এবং আমলে বাস্তবায়ন করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে তার কথাগুলো স্মৃতিপটে ধারণ করতে যান একজন হলো সেই ব্যক্তি যে একদম মিম্বারের সন্নিকটে চলে গেছে ইতিমধ্যে জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন জিব্রাইল একটা সেকেন্ড তো বিলম্ব করো না সময় কমাই তুক নষ্ট করো না জলদি করে আমার পয়গাম নিয়ে রসুলের কর্ণ কোহরে আমার ওগে পৌঁছাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার বাস্তবায়নের জন্য জিব্রাইল মুহূর্তের মধ্যে চলে আসলেন এসে সালাম জানাইলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরগো আল্লাহ রাব্বুল আলামিন ওহিনি আমাকে এই মুহূর্তে পাঠাইছে এই মসজিদ নববীর মধ্যে এমন একটা ঘটনা সংঘটিত হয়েছে যেই ঘটনা সম্পর্কে অবগত করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে আমাকে আপনার নিকট পাঠিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ডাকতে বলে ভাই জিব্রাইল এমন কি ঘটনা সংঘটিত হলো মসজিদ নববীর মধ্যে যেটা আমার বোধগম্য নয় যেটা আমি এখনো বুঝতে পারি না আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরগো আপনার আলোচনার মুহূর্তে চলমান ইতিমধ্যে তিনটা লোক মসজিদ নববীর মধ্যে প্রবেশ করেছে একটা লোক দরজার নিকট না দাঁড়ায় সরাসরি আবেগ ভালোবাসার ভক্তি নিয়ে আপনার সন্নিকটে মিম্বারের দ্বারস্থ হয়ে একদম আলোচনাগুলো শ্রবণ করার জন্য বসে পড়েছি আমার আল্লাহ তার আবেগ ভালোবাসা আর ভক্তি দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করেন না আল্লাহ রাব্বুল আলামিনের যে খাস রহমতের এরিয়া আছে ওই খাস রহমতের এরিয়ার প্রথম কাতার ভুক্ত ঘোষণা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই উম্মতের তার এই বান্দার অতীতের সব ছগিরা গুনাহগুলা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বাচ্চার ন্যায় নিজ পাপ ঘোষণা করেছেন জোরে বলি সুবহানাল্লাহ খুশি না বেজার যারা দুনিয়ার কাজে নিয়োজিত গল্পের মধ্যে চার দোকানে বাড়িতে বিভিন্ন কাজে এখনো সময় ব্যয় করছে তাদের থেকে সংসরব ত্যাগ করে আমরা যারা এই মজলিসে আসলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তার খাস রহমতের প্রথম অন্তর প্রথম কাতারের অন্তর্ভুক্ত করে নিয়েছেন অতীতের সব ছগিরা গুনাহ মাফ করে দিয়েছেন তাহলে খুশি না বেজার কে কে খুশি এতটাই লিল্লাহি তাকবীর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করল ভাই জিব্রাইল দ্বিতীয় নম্বর ব্যক্তি সম্পর্কে কি ঘোষণা করলো একটু বলো নাও জিব্রাইল ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরগো দ্বিতীয় নম্বর ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর ব্যক্তিকে ওই দ্বিতীয় নম্বর ব্যক্তি মজলিসের শেষ প্রান্তে বসে গেল আবেগ ভালোবাসাও কিন্তু সব কিছু উজাড় করে কথাগুলো শুনতেছিল আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রসুলের কাছে খবর পৌঁছিয়ে দিলেন ও জিব্রাইল যাও যাও আমার রসুলকে খবর পৌঁছিয়ে দাও আমি ওই দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তি মজলিসের শেষ প্রান্তে বলছে ওই ব্যক্তিকেও আমি আমার শেষ রহমতের কাতারের শেষ কাতারের অন্তর্ভুক্ত করিয়া তার অতীতের সব ছগিরা গুনাহগুলা মাফ করে দিয়েছি আরো জোরে বলি সুবহানাল্লাহ
এবার জিব্রাইলকে প্রশ্ন করো গুলো ভাই জিব্রাইল তৃতীয় নম্বর ব্যক্তি সম্পর্কে কি ঘোষণা দিল একটু বলো জিব্রাইল ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুজুরগো তৃতীয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদের মধ্যে তিনটা লোকের সাথে প্রবেশ করলো কিন্তু মসজিদের মধ্যে প্রবেশ করে এই মসজিদটাকে অবজারভেশন করলো বুঝলো যে এখানে কি হচ্ছে কিন্তু যখন দেখলেন কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই ব্যক্তি মসজিদটা ত্যাগ করে গল্প গুজব আর গান এবং আড্ডার মধ্যে লিপ্ত হয়ে গেল আমার আল্লাহ আমার মাধ্যমে আপনাকে জানাই দিতে বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের যেই নির্দিষ্ট এরিয়া আছে তার রহমতের যেই নির্ধারিত জায়গা আছে ওই নির্দিষ্ট জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিক্ষিপ্ত করে দিয়েছেন জোরে বলি নাউজুবিল্লাহ ও আল্লাহর বান্দারা যারা এখন এই মহতি মসজিদকে ত্যাগ করে শয়তানের গল্পের মধ্যে লিপ্ত রয়েছো বাড়ির আড্ডার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছো আর দোকানে চায়ের গল্পের মসজিদে নিজেকে সামিল করেছো আল্লাহর বান্দা শোনো শোনো ওমর ইবনে খাত্তাবের আদেশ থেকে স্পষ্ট আমরা প্রমাণ পেয়ে যাই তুমি এখন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট রহমতের এরিয়ার বাহিরে তুমি আছো তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব কিন্তু অর্পণ হচ্ছে বর্ষিত হচ্ছে অতএব নিজেকে সংশোধন করে গল্প গুজব দুনিয়ার স্বার্থ ত্যাগ করে মালিকের সন্তুষ্ট অর্জনের জন্য সবাই প্যান্ডেলে এসে বসে পড়ি কি বলেন ঠিক কিনা এই প্যান্ডেলের কত দাম আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ আল্লাহ বলেন ও বান্দা শুনো শুনো যখন তুমি আমলের প্রতি স্থির থাকতে পারবা না ফিতনা তোমাকে গ্রাস করতে যাইবে শত প্রকার ফিতনা তোমারকে একের পর এক এসে ঈমান হারা করে ফেলবে ঈমান থেকে দূরে সরাইয়া আমল থেকে দূরে সরাইয়া নাস্তিক মুরতাদ বেঈমান আর কাফের মুশরিকদের পথে চলাইতে বাধ্য করবে এই মুহূর্তে তোমার জন্য একটা প্রেসক্রিপশন একটা ফর্মুলা একটা পথ আমি দেখাইছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার শুনো হে মুমিন শুনো ইত্তাকুল্লাহ আমার মালিকের ভয় অন্তরের মধ্যে স্থাপন করো এক নম্বর মালিকের ভয় অন্তরের মধ্যে যদি স্থাপন করে ও কোনো মাসাদিকিন সত্যবাদী নেককার পরহেজগার আল্লাহওয়ালা আপনাদের ইমাম সব কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী ভাই আওয়াজপুরি ভাই অনেক আল্লাহওয়ালা তবিয়তের অনেক মুখলেস ওয়ালা লোক এইরকম আল্লাহওয়ালাদের সংস্পর্শে যদি জিন্দগি কাটাইতে পারো ও বান্দা ও বান্দা শুনো তোমাকে আমি কমিটমেন্ট করছি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য প্রতিশ্রুতি করছেন আল্লাহ বলেন কোন মাসাদিকিন সত্যবাদীদের যদি অন্তর্ভুক্ত হতে পারো আল্লাহ বলেন ও বান্দা কখনো তোমাকে দল লিনের পথ গ্রাস করতে পারবে না গোমরাহি তোমাকে স্পর্শ করতে পারবে না আর বাতিল কোন মুনাফিক তোমাকে কোশ্চিন কালো পথ ভ্রষ্ট করতে পারবে না কি বলেন ঠিক কিনা এজন্যই মহতি মজলিস গুলো গুলো দামি মজলিস কি কন ঠিক কিনা আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ বলেন ও বান্দা শুনো শুনো والذين جاهدوا فينا لنهدينهم سبلنا ان الله لمع المحسنين او بند শুনো যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য এই আহলে ও কুলামা ইকরামের কাছে আসো এই দামি মজলিসগুলোতে আসো মাহফিলে আসো তাফসীরুল কোরআন মাহফিলে আসো একমাত্র আমার সন্তুষ্ট অর্জনের জন্য اخلص دينك يكفيك العمل القليل
অন্তরের মধ্যে বিশুদ্ধ নিয়ত নিয়া যে একমাত্র কোরআন এবং হাদিসের আমলে আমি করব আজকের মাহফিল থেকে যা শুনব তা আমলে বাস্তবায়ন করব এই রকম পরিশুদ্ধি ঈমান নিয়া পরিশুদ্ধি নিয়ত নিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য নৈকট্য হাসিলের জন্য যদি আমি এখানে এসে যাই বাবা ভাই বন্ধু আমার আল্লাহ বলেন ও বান্দা তোমার ইখলাস আর সাধনা আর চেষ্টা মুজাহাদা আমাকে পাওয়ার জন্য যদি একটা কদম সামনে বাড়াও আমি আল্লাহ দশটা কদম সামনে বাড়ায়া আমি আমার বান্দাকে রহমতের বুকের মধ্যে আগলে নেই জোরে বলি সুবহানাল্লাহ এজন্য মসজিদটা অনেক দামি কিনা কি বলেন ঠিক কিনা দামি মসজিদের একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরছি বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ আছে কিনা বাবারে বর্তমান ইরাকে বর্তমান ইরানের বুস্তান নামক একটা শহর এই শহরের কেন্দ্রীয় মসজিদে বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন আসরের পরে এক ঘন্টা ইসলাহি আলোচনা করতেন বর্তমান চীন বর্তমান মিডল ইস্ট মরক্কো আরব সমস্ত এমনকি ইউরোপ থেকেও মানুষ কয়েকদিন পর্যন্ত সফর করে করে তখনকার ঘোড়া এবং বিভিন্ন পথ অবলম্বন করে ওই মজলিসে আসতেন দীর্ঘ এক মাস সফর করে একদিনের জন্য আলোচনা শ্রবণ করতেন ওই মজলিসটা এত দামি মজলিস ছিলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আসরের পরে নামাজ আদায় করেন এবার মিম্বারে উঠে আলোচনা করতেছেন তিনি লক্ষ্য করলেন অনুধাবন করলেন হাজার হাজার শ্রোতা তার সামনে বসা সবাই কিন্তু আলোচনা শুনে সবাই কিন্তু ইসলাহের জন্য ওইখানে আসে গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আলেম বর্তমান প্রেক্ষাপটে বর্তমান জমানায় জাস্টিস আল্লামা তাকি উসমানী তখনকার সময় গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম এবং বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন বাইজিদ বুস্তাবি তার কথাগুলো শ্রবণের জন্য মানুষ হাজার কিলো পাড়ি দিয়ে তার এক ঘন্টার বয়ানটা শুনতেন এবার বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহি দেখলেন তার এই মিম্বারের সামনে একটা যুবক বসে বসে অজুরে কাঁদে আর ওই জায়গাটাতেই সে একমাত্র আলোচনা শ্রবণ করে অন্য কোথায় আর বসে না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের যুবকটির দৃশ্য দেখে অন্তরের মধ্যে মায়া লেগে গেল খুব দরদ লেগে গেল খুব অন্তরের মধ্যে তার প্রতি সন্তুষ্ট প্রকাশ পেল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এই আলোচনা বন্ধ করে দিয়ে যুবকটাকে দাঁড়া করাইল যুবক দীর্ঘদিন পর্যন্ত আমি এই মজলিসে আলোচনা করি আল্লাহর তাওহীদের কথা তুলে ধরি রেসালাতের বর্ণনা পেশ করি জান্নাতের আশাবাদে আশার বর্ণনা আমি আমার এই বান্দাদের আল্লাহর বান্দাদের মাঝে তুলে ধরি জাহান্নামের ভয়ের যাতে ধারণা হয় সে বিষয়ে আলোকপাত করি ও আল্লাহর বান্দা কোনোদিন দেখি না তোমার মতো এত আবেগ আর অশ্রুসিক্ত অবস্থায় কেউ আলোচনা শুনতে তোমার মধ্যে এই রকম হালত কেন আমি অবজারভেশন করছি ও যুবক যতক্ষণ না পর্যন্ত তুমি বলবা যতক্ষণ না পর্যন্তের কারণটা তুমি বলবা কারণ তুমি আমার সামনেই বসো আর পাশেও কোথায় বসো না পিছনেও বসো না এর কারণটা কি আমাকে একটু খুলে বলো না যুবকটা দুইটা চোখের পানি পালায়া ডাক দিয়ে বলতেছ জমানার ওয়ালি ভাই যদি বুঝতে গো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকু ইত্তাকুল্লাহ কুনু মাআস সাদিকিন আল্লাহ তাআলা তো ঘোষণা করেছেন ও ইমানদার বান্দারা শোনো আমার বয়স সাথে সাথে ফিতনা থেকে বেআমলি থেকে বেঁচে থাকার জন্য গোমরাহি থেকে বেঁচে থাকার জন্য পথ ভ্রষ্টতা থেকে বেঁচে থাকার জন্য কুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে স্পর্শে বোঝো যদি সত্যবাদীদের সঙ্গে স্পর্শে বসতে পারো কোশ্চিন কালো তুমি গোমরাহি হবে না কোশ্চিন কালো তোমাকে পথ ভ্রষ্ট করতে পারবে না কোশ্চিন কালো শয়তান তোমাকে অসুবাসা দিয়ে গোমরাহি করতে পারবে না কি বলেন ঠিক কি না যুবকটা দুইটা চোখের পানি পালায়া ডাক দি বলতে সো আল্লাহর ওলি বাইজি আমার অন্তরের মধ্যে অনেক আশা আমার অন্তরের মধ্যে অনেক ভরসা
আমি যদি আপনার সামনে বসি, আমি যদি আপনার সামনে বসে বসে আলোচনা শ্রবণ করি, আর আপনার মতো আল্লাহর ওয়ালির যদি চেহারাটা আমি দর্শন করতে পারি, আপনার রুহানিয়তার ফয়জের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও জমানার ওলি হিসাবে কবুল করে নিবেন। আরো জোরে বলি, বাবা ভাই বন্ধু, যুবকটির দু চোখে টপ টপ করে পানি পড়ে, আর হৃদয়ের বুক বড় ভালোবাসা উজাড় করে, আকুতি মিনুতি স্বরে যখন কথাগুলো উপস্থাপন করল আল্লাহর বান্দারা, বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহের চোখ পানি এসে গেল, আলোচনা বন্ধ করে দিলেন, দুইটা হাত উঠায় মালিকের কাছে ডাক দিলেন, মালিক কোনদিন আলোচনার মাঝে কখনো আলোচনা বন্ধ করি না, এভাবে দোয়াও করি না রে আল্লাহ, আজকে যুবকটার প্রতি আমি অনেক খুশি হয়ে গেছি, যুবকটার প্রতি আমি অনেক সন্তুষ্ট হয়ে গেছি, যুবকটার প্রতি আমি শতভাগ সন্তুষ্ট হয়ে গেছি, ও আরশের মালিক আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতেছি, তোমার কাছে আমার আর্জি পেশ করতেছি, যুবকটাকে জমানার কামেলে ওলি হিসাবে কবুল করে নাও। আল্লাহর বান্দারা যখন বাইজিদ বুস্তাবি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দরখাস্ত করতেছে, হঠাৎ মানুষ দেখলেন বাইজিদ বুস্তাবি হেসে দিলেন, মোনাজাত শেষ করলেন, মানুষ প্রশ্ন করল, আল্লাহর ওয়ালি বাইজিদ, আপনি ইতিপূর্বে এরকম আর কখনো আপনার মধ্যে এরকম দৃশ্য আমরা দেখি না, আলোচনা বন্ধ করে দোয়া করছেন, কান্না করছেন, আবার হেসে দিয়েছেন, কারণটা কি আমাদেরকে একটু খুলে বলেন। আল্লাহর ওয়ালি বাইজিদ দুইটা চোখের পানি পালায় এবার উপস্থিত জনতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দারা শোনো, এই লোকটাই যুবকটার আবেগ ভালোবাসার ভক্তি শ্রদ্ধা হৃদয়ের সব ভালোবাসা এতটা উজাড় করে আলোচনা শ্রবণ করছেন, আলেমদের সঙ্গে স্পর্শে আছেন, আল্লাহওয়ালাদের সঙ্গে স্পর্শে আছেন, যা আমাকে অত্যন্ত বিমোহিত করেছে, মুগ্ধ করেছে, যার দরুন আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছি, আমার আল্লাহ দোয়াটা কবুল করার সাথে সাথে মুখে আমার হাসি এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলা মাফ করিয়া আল্লাহ তাআলা জমানার শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, ইয়া মুবারক নাম হে আল্লাহ, আল্লাহ আশিকুকা আও কামা হে আল্লাহ, আল্লাহ তুমেরা গফর হে আল্লাহ, আল্লাহ তুমেরা সত্তর গায়ে। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহ আমাদের কো কবুল করেন, সবাই বলেন আমিন। এই জন্যই মজলিসে আমরা যারা এসেছি তার দামি মজলিস, আমরা খুশি না বেজার, কে কে খুশি হাত উঠাই, লিল্লাহি তাকবীর। এই মাহফিলের কার্যকর কথা আপনি কি জানেন, এই বাংলাদেশ বঙ্গ প্রদেশ সহ এক সময় ইংরেজদের দখলে ছিল, ইংরেজ চেয়েছিল এদেশে রত্নে রত্নে ইসলাম বিরাজমান রয়েছে, দেশ থেকে ইসলামকে সমূলে বিতাড়িত করতে হবে, কিন্তু তারা সক্ষম হয় না, কি বলেন ঠিক কিনা? পাকিস্তান ইংরেজ থেকে ডিভাইডেড হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ, কিন্তু আমরা দেশি টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপচাঁদ থেকে পাতুরিয়া 56,000 বর্গ মাইল এই এরিয়ার মধ্যে 30 লক্ষ মা বোন আর পুরুষদের নির্ভীক জীবন বিসর্জনের মাধ্যমে স্বাধীনতার সার্বভৌম লাল কোচিত পতাকা আমরা ছিনিয়ে এনে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, যার মানচিত্রের প্রতিটা রত্নে রত্নে ইসলামের গন্ধ বিরাজমান, কি বলেন ঠিক কিনা? আজকে আমরা পরিলক্ষিত দেখছি, আজকে আমরা দেখছি এই মাহফিলগুলো প্রশ্নবিদ্ধ করার জন্য সম্মানিত ওলামায়ে কেরামদেরকে মানুষের অন্তরের
মুসলমানদের মধ্যে ঘৃণা সৃষ্টির জন্য এক শ্রেণীর নাস্তিক মুরতাদ বেঈমান তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিটা গণমাধ্যমকে কভার করে নিয়ন্ত্রণ করে তারা অবাধ অবিচারে অন্যায়ভাবে 24 ঘন্টা তারা মিডিয়াগুলোকে কব্জা করে ইসলামের বিরুদ্ধে উলামায়ে কেরামের বিরুদ্ধে এই মাহফিলগুলোর বিরুদ্ধে অবিরাম বিষোদ্গার করে যাচ্ছে কি বলেন ঠিক কি না গত কয়েকদিন আগে প্রশাসন মন্ত্রণায় একটি প্রজ্ঞাপন জারি করেছে পত্রিকায় হইচই পড়ে গেছে মাহফিলগুলোকে নজরদারির মধ্যে শতভাগ আনতে হবে আর পুরানো সেই জারিগান আর বাইস্কোপ অপসংস্কৃতি অনুসলামিক গুনার কাজগুলোকে আবার প্রমোট করে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে এটা কোন মুসলমানের সন্তান এই আইন জারি করতে পারে না কি বলেন ঠিক কি না আমরা নাস্তিক মুরতাদার বেঈমানদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এদেশে এখনো প্রায় কুঠির উঠতে ইমানি তৌহিদি জনতা রয়েছে কি বলেন ঠিক কি না এদেশে এখনো 50,000 মাদ্রাসা বিদ্যমান রয়েছে প্রায় 4,00,000 মসজিদ এদেশে এখনো বিদ্যমান রয়েছে এদেশে 20,000-এর উপরে খানকা এখনো প্রতিষ্ঠিত রয়েছে যে দেশের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিতে এখনো সূর্য উদিত হয় যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে এখনো সূর্য অস্তমিত হয় যে দেশে মুসলমানের প্রতিটা রক্তে রক্তে ইসলামের গন্ধ বিজড়িত যে দেশের মুসলমান তার প্রতিটা কদম আল্লাহ আকবারের ধ্বনিতে ও দেশে ইসলামের বিরুদ্ধে ইসলামকে দুলিশা করার লক্ষ্যে ভিন দেশে কোন এজেন্ট বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কি বলেন ঠিক কিনা আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ আগামীতে যদি আবার সেই ডাক আসে নিজের জীবন কুরবান করে দিয়ে অর্থ বিসর্জন দিয়ে প্রয়োজনে পাশির কাস্তে নিজেকে বিলিয়ে দিয়ে এক আল্লাহর সার্বভৌমত্ব রক্ষার নিমিত্তে ইসলামের পতাকাকে পৃথিবীর বুকে বদরের মতো উড্ডীন করার দৃঢ় লক্ষ্যে আমরা চাপিয়ে পড়ব ময়দানে পরাজিত করব বাতিলকে প্রতিষ্ঠিত করব ইসলামকে কি বলেন ঠিক কিনা কে কে রাজি আছে হাত উঠাই লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদেরকে কবুল করেন